আজি আমার আজমল ফাউন্ডেশন তথা আজমল সুপারফুডের কারণে এটা ঐতিহাসিক দিন। আজি নিট এক্সামিনেশন রিজাল্ট হয়েছে আর আমার আজমল সুপারফুডের 240 জনের বেশি লড়া ছোৱালীয়ে এইবার মেডিকেল স্থান পাব বলে ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। যদিও কাট অফ ওলাওতে অল্প সময় লাগিব, কিন্তু ইতিমধ্যে আমার আজমল সুপারফুডের লড়া ছোৱালীবিলাক যেটো রিজাল্ট ওলাইছে যাবারর কাট অফর হিসাবত, এইবার আমি আশা করছো 240 জনের বেশি লড়া ছোৱালীয়ে আজমল সুপারফুডের মেডিকেল কলেজত স্থান পাব। আর এই গোটেইখিনির কৃতিত্ব আমার আজমল সুপারফুডের ফ্যাকাল্টি সকল আর আমার স্টুডেন্টর পরিশ্রমের ফলত এইখানে হয়েছে। গতি আমি আমার ট্রাস্টি মহাবদরুদ্দিন আজমল সাহেব, সিরাজউদ্দিন আজমল সাহেব তথা গোটেই আজমল পরিয়ালর ফলের এই কৃতিত্বটো আমি আমার শিক্ষক শিক্ষয়িত্রী সকল আর আমার ছাত্র ছাত্রী সকল দিব বিচারিছো। আর সেই কারণে আমি আজমল ফাউন্ডেশন তথা আজমল পরিয়ালর ফলের এই কৃতিত্বর কারণে আমি আমার যখন মেইন কারিগর এই রিজাল্টর কারিগর সকল আছে আমার ইয়াতে আমার শিক্ষক শিক্ষয়িত্রী সকল আছে তেওঁলোকক আদরিব বিচারিছো। আমি আমার আজমল সুপারফুডের প্রজেক্ট হেড মিস্টার আব্দুল কাদির সাহাবক ফার্স্টতে আমি গম পায় যে আমার ট্রাস্টি মহাবদরুদ্দিন আজমল সাহেব আর সিরাজউদ্দিন আজমল সাহেবে অসমৰ চুকখিনৰ মেধাবী ছাত্র ছাত্রী সকল যিসকলে দারিদ্রতার কারণে তেওঁলোকে ভাল ইনস্টিটিউট গৈ পেলাই পড়া শুনা করব নয়, ডক্টর ইঞ্জিনিয়ার হওয়ার তেওঁলোকৰ সপোন যেটা আছে সেই সপোনটো সফল নহয়। আর সেই কারণে 2016 আমি আজমল সুপারফুডের 40 জন লড়া ছোৱালীক সম্পূর্ণ সহায় সহযোগিতা 100% স্পন্সরশিপে এই প্রোগ্রামটা হাতত লৈছো। আর ইয়ারপরা আমার ফার্স্ট বেচত অমর সিং তাপায় গোটেই সায়েন্সত টপ করেছিল, আর ইয়ার নেক্সট বেচত আমার আজমল সুপারফুডের 22 জন লড়া ছোৱালীয়ে মেডিকেলে স্থান পাইছিল, আর 18 জন লড়া ছোৱালী ইঞ্জিনিয়ারিং IIT আর NIT স্থান পাইছিল। ইয়ার পিছর বছর 82 স্টুডেন্টে মেডিকেলত স্থান পাইছিল, 27 স্টুডেন্টে ইঞ্জিনিয়ারিংত বেলেগ বেলেগ নামজলা ইনস্টিটিউশনত স্থান পাইছিল, আর যা বছর 150 জনের অধিক লড়া ছোৱালী মেডিকেলত স্থান পাইছিল, আর বহুত কেজনে IIT আর NIT স্থান পাইছে। আর এই বছর আমি আগরপরাই আশা করেছিল যে 200-র উপর স্টুডেন্টে মেডিকেলত স্থান পাব বলে, আর আজি আমি নতুন আনন্দিত। আর গোটেই আজমল পরিয়াল, আজমল ফাউন্ডেশন তথা আজমল সুপারফুডিয়ে সকলে আজির এই ঐতিহাসিক রিজাল্টত যথেষ্ট উৎফুল্লিত হয়ে পড়েছে যে আমার আজমল সুপারফুডের 240 জনের বেশি ছাত্র ছাত্রী এইবার মেডিকেলত স্থান পাব বলে নিশ্চিত হয়েছে। এতিয়ালৈকে আমার স্টুডেন্টের রিজাল্ট আহি আছে, আমি আরো বেশি সংখ্যক লড়া ছোৱালীয়ে স্থান পাব বলে আমি আশা করছো। আর ইয়ার গোটেই কৃতিত্বটো আমার এই যখন টিচার সকল আছে গোটেই ইন্ডিয়ার ভাল ভাল কোচিং ইনস্টিটিউটর অতি দক্ষতা সম্পন্ন আর অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক শিক্ষয়িত্রী সকল গোটেই ইন্ডিয়ার আহি ইয়াতে আমার উজাইন নিচিনা এখন অঞ্চলত তাকি পেলাই আমার দুখিয়া লড়া ছোৱালী সকলক যখন যদরে দিনে রাতে একাকার করে পেলাই পাঠদান করে আছে, আর তারই ফল আজি আমি দেখা পাইছো যে দিনে দিন আমার এই রিজাল্টখানি যথেষ্ট ইম্প্রুভ হয়ে গেছে, মাল্টিপ্লাই হয়ে গিয়ে আছে। আর ইয়াতে যথেষ্ট সংখ্যক লড়া ছোৱালী আছে যখন 100% আমি স্পন্সরশিপ করছো, আর আজি কোনোবা দিনমজুরের লড়া ছোৱালী আছে, কোনোবা দুখিয়া গাঁও অঞ্চলের লড়া ছোৱালী আছে, এনেকুৱা যথেষ্ট অতি পিছপৰা অঞ্চলৰ পৰা অতি দুখিয়া পৰিয়ালৰ পৰা লড়া ছোৱালী গৈ পেলাই আজি মেডিকেল কলেজত স্থান পাই আছে, ইঞ্জিনিয়ারিং কলেজত স্থান পাই আছে। আর এইটো হৈছে আমার আজমল সুপারফুডের আটাইতকৈ বিশেষ সফলতা যে ইয়াতে অতি পিছপৰা অঞ্চলের লড়া ছোৱালীবিলাকৰ সপোন সফল হবই ধরেছে। গতি মই আজমল ফাউন্ডেশন, আজমল পরিয়াল, বিশেষকে আমার ট্রাস্টি মহাবদরুদ্দিন আজমল সাহেব, সিরাজউদ্দিন আজমল সাহেবৰ ফালৰ পৰা আমার সমূহ ছাত্র ছাত্রী যখন সফলতার উত্তীর্ণ হয়েছে আর এইবার মেডিকেল কলেজত স্থান পাওয়াটা নিশ্চিত হয়েছে আর অভিভাবক সকলক আমি ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো, অভিনন্দন জানিছো। লগতে আমার যখন শিক্ষক শিক্ষয়িত্রী আজ ইয়াতে উপস্থিত আছে যখন কারণে এই সফলতাটা আহিছে যে 240 বেশি 240 জনের বেশি লড়া ছোৱালীয়ে আজ মেডিকেলত স্থান পাইছে তেওঁলোককো আমি অভিনন্দন জানিছো। কংগ্রেচুলেশন টু ইউ অল পিপল ফর দা ওয়ান্ডারফুল এন্টায়ার। থ্যাংক ইউ সো ভেরি মাচ।
সিরিয়াসলি যে সকল স্টুডেন্টে প্রিপেয়ার করে আসলে তাতে 350-ৰ বেছি স্টুডেন্ট আসে আর ইয়ার মাজত আমি দেখা পাইছো মানে নিয়ার অবাউট 240 স্টুডেন্টে ইতিমধ্যে স্থান পাইছে যখন মেডিকেলত বা আর বেলেগ বেলেগ হেৰি চিকিৎসা মহাবিদ্যালয়ে স্থান লাভ করব বলে আছে আমার কিছু স্টুডেন্ট আমার বিহারৰ পৰা আছে আর মানে ওয়েস্ট বেঙ্গলৰ পৰা আছে নর্থ ইষ্টৰ কেইখনমান ষ্টেটৰ পৰাও আছে যেনে মেঘালয়ৰ আছে নাগালেণ্ডৰ আছে মণিপুৰৰ আছে এনেকুৱা বেলেগ বেলেগ অৰুণাচলৰ পৰা আছে ত্ৰিপুৰাৰো ষ্টুডেণ্ট আছে ইয়াতে বেলেগ বেলেগ জেগাৰ পৰা ষ্টুডেণ্ট আছে ষ্টুডেণ্টবিলাকে বিনামূলীয়াভাৱে ইয়াত কোচিং কৰিছে আমি যিটো কৈছো যে ফার্স্টত আমি 40 জনক সম্পূর্ণ বিনামূলীয়াকে আরম্ভ করেছিল ইয়ার পিছত যেতিয়া স্টুডেন্টৰ নাম্বারটো বাড়িলে আমি আমার ট্রাস্টি সকলে 40 জন লড়া আর 40 জন ছোৱালীক স্পন্সর করে দিলে আর ইয়ার উপরও যথেষ্ট সংখ্যক স্টুডেন্ট আছে যিসকলে ভাল মার্ক পাইছে কিন্তু এই 80 জনের ভিতর সোমাব পৰা নাই তেওঁলোককো 100% এনেকে নিয়ার এবাউট 120 স্টুডেন্টক প্রতি বছর মানে সম্পূর্ণ বিনামূলীয়াকৈ তেওঁলোকক পাঠদান করা হয়ে আছে ইয়ার উপরও আর কমসে কম এনেকে 200 স্টুডেন্ট আছে যিসকলক আংশিকভাবে রেহাই দিয়া হয়েছে আর যিসকল আর্থিকভাবে সচ্ছল পরিয়ালর তেওঁলোকক পৰা আমি এটা মানে নমিনেল ফিজ লৈ পেলাই ইয়াতে পাঠদান করা হয়ে আছে স্যার আজি যেটো কেক বৃহৎ আকারের কেক কাটা হয়েছে সেই কেকটা কিমান কেজি ওজনের আছে বলো এইটো 80 পাউণ্ডৰ হয় আজি যদি আমার ঐতিহাসিক রিজাল্ট হয়েছে আমার টিচার সকলের একটা দাবি আছিল যে এইটো মানে একটা মেমোরেবল ইভেন্ট হিসাব করার কারণে তেওঁলোকৰ ফালৰ পৰা আমি আবেদন পাই পেলাই আমি হুজাই এতিয়ালৈকে আটাইতকৈ ডাঙৰ কেক এটা 80 পাউণ্ডৰ কেক এটা মানে তৈরি করে পেলাই আমার সুপার পটেল লগতে ইয়াতে ছাত্র ছাত্রীর মাজত অতি উৎসাহে এইটো বিতরণ করা হয়েছে গতিকে এইটো সুপার পটেল কারণে এটা ঐতিহাসিক দিন এই কারণে এটা ঐতিহাসিক কেক প্রস্তুত করা হয়েছিল আর এইটো আমার ছাত্র ছাত্রী সকলে উপভোগ করেছে মোটামুটি 500 মান এক্সাক্টলি হিসাবটো আমি মানে হেৰি কৰা নাই কিন্তু মানে 500 প্লাস স্টুডেন্ট হৈ যাবগে এতিয়ালৈকে